হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। আলোচনার বিষয় পরিবেশ, চতুর্থ শ্রেণীর। আজকে আমরা পরিবেশের এমসিকিউ প্রশ্ন উত্তর সলভ করছি। অলরেডি অনেকগুলো প্রশ্ন উত্তর আমি সলভ করিয়ে দিয়েছি, আজকে আরেকটা প্রশ্ন উত্তর নিয়ে আমরা সলভ করছি। বড় প্রশ্ন সব করিয়ে দিয়েছি, বইয়ের পড়া অ্যাক্টিভিটি সেগুলো খুব ভালো করে পড়বে, সব করানো আছে। প্লে লিস্টটা শুধু পরিবেশের ওপেন করবে, সব কিছু পাবে, বড় প্রশ্ন থেকে আরম্ভ করে সমস্ত অ্যাক্টিভিটির থেকে আরম্ভ করে সব কিছু, এক নম্বরের প্রশ্ন সব দেওয়া আছে। এখন আমরা একটু এমসিকিউ গুলো করছি, ঠিক আছে? বলেছে সঠিক উত্তরের তলায় দাগ দাও, আর ম্যাথ ডিভিএস ম্যাডামকে অবশ্যই ফলো করবে, সেখানে অঙ্ক গণিত করানো, সরি গণিত ইংরেজি করানো হয়, এছাড়াও গ্রামার ক্লাসটা ফলো করতে পারবে। দেখো কি বলেছে, সঠিক উত্তরের তলায় দাগ দাও। বলেছে খাসিয়াদের সমাজে পরিবারের প্রধান হলো দাদা, বাবা, মা নাকি বোন? কারা পরিবারের প্রধান? না আমরা জানি মা হচ্ছে পরিবারের প্রধান। নেক্সট পরের প্রশ্ন, পরের প্রশ্ন দিয়েছে প্রত্যেক পরিবারের শাখা প্রশাখাকে সদস্য, আত্মীয়, শ্রেণী নাকি জাতি বলে? আত্মীয় বলবে। নেক্সট পরেরটা, পরের প্রশ্ন বলেছে সুন্দরলাল বহুগুণা একজন রাজনীতিবিদ, পরিবেশ রক্ষক, স্বাধীনতা সংগ্রামী নাকি শিক্ষক? পরিবেশ রক্ষক ছিলেন। নেক্সট পরের প্রশ্ন, পরের প্রশ্ন আমাদের বলেছে একটি বিলুপ্ত প্রাণী হলো অলিভ রিডল কচ্ছপ নাকি রেড পান্ডা, উট পাখি না ভারতীয় সিংহ? এটা আমরা করব হচ্ছে অলিভ রিডল কচ্ছপ। নেক্সট নেক্সট বলেছে সিল্ক শাড়ির জন্য বিখ্যাত বাঁকুড়া, বিষ্ণুপুর, হুগলি নাকি কলকাতা? কি বিখ্যাত? না আমরা জানি বিষ্ণুপুর কিন্তু বিখ্যাত। নেক্সট আমাদের বলেছে শূন্যস্থান পূরণ করো। সবার প্রথমে দিয়েছে যে একটি তন্তুজ ফসল হলো, একটা তন্তুজ ফসল পাট আমরা করতে পারি। নেক্সট বলেছে ড্যাশ একজন বিখ্যাত মহাকাশচারী, সুনিতা উইলিয়াম করতে পারি, সুনিতা উইলিয়াম। নেক্সট সুনিতা উইলিয়াম। নেক্সট রাজস্থানে গাছ বাঁচাতে এগিয়ে এসেছে ড্যাশ নামের ব্যক্তি, এটা হচ্ছে জামভাজি, জামভাজি হবে। ঠিক আছে, নেক্সট পরেরটা, পরেরটা হচ্ছে কলকাতায় অবস্থিত জাদুঘরের নাম কি? কলকাতায় অবস্থিত জাদুঘর হচ্ছে আলিপুর জাদুঘর, না আচ্ছা না আলিপুর হচ্ছে চিড়িয়াখানা, সরি এটা ভারতীয় জাদুঘর করে দাও, ভারতীয় চিড়িয়াখানা হচ্ছে আলিপুর জু, চিড়িয়াখানা না জাদুঘর বলেছে, জাদুঘর ভারতীয় জাদুঘর করে দেবে। ওকে, নেক্সট আমাদের টিক করতে বলেছে, বলেছে ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস। বলছে মিউজিয়ামের বাংলা অর্থ হলো চিড়িয়াখানা, মিউজিয়ামের বাংলা অর্থ চিড়িয়াখানা না, জুয়ের বাংলা অর্থ হচ্ছে চিড়িয়াখানা, এটা ক্রস। নেক্সট হচ্ছে শ্যাওলা একটি জড় পদার্থ, শ্যাওলা একটি জড় পদার্থ না, ক্রস। নেক্সট বলেছে নদীর জল ক্রমশ নোংরা হয়ে থাকে, নদীর জল ক্রমশ নোংরা হয়ে যাচ্ছে, শ্যাওলা মাথায় রাখবে। শ্যাওলা জীব আর জড়ের পার্থক্যতে আমি অনেকবার বলেছিলাম যে শ্যাওলা কিন্তু প্রাণ আছে, অর্থাৎ সে যেহেতু জীবের কি থাকে, প্রাণ থাকে, তো সেই জন্য আমরা শ্যাওলাকে জড়পদার্থতে করবো না। নেক্সট বলেছে নদীর জল ক্রমশ নোংরা হয়ে যাচ্ছে, তাহলে এটা ঠিক হবে। ওকে, নেক্সট নেক্সট আমাদের বলেছে পূর্ণিমা তিথিতে চাঁদ দেখা যায় না, ক্রস। নেক্সট আমাদের বলেছে হিমালয় পর্বত আমাদের দেশের উত্তর দিকে অবস্থিত, ঠিক কথা, হয়ে গেল এটা আমাদের। নেক্সট স্তম্ভ মেলাও যাব, স্তম্ভ মেলাও কি দিয়েছে, বলেছে খাসি, বিষ্ণুপুর, জাহাজের তেল, আচ্ছা তাজমহল আর মমি, দুদিকটা আগে খুব ভালো করে পড়বে, তারপরেই কিন্তু ম্যাচ মেলাবে। আর এমনি একটা পড়লে খাসি এদিকে কোনটা আছে খুঁজে বার করি এইভাবে করবে না, দুদিকটা পড়বে, তাহলে ব্যাপারটা কি আছে, কার সঙ্গে কি হবে তোমার মাথাতেই চলে আসবে। যাই হোক, খাসি, বিষ্ণুপুর, জাহাজের তেল, তাজমহল, মমি, এটা সমুদ্রের জল, আগ্রা, মিশর, মেঘালয়, লাল মাটির জায়গা। ওকে, খাসি আমরা করব মেঘালয়, চার নম্বরটা। নেক্সট আমাদের বলেছে বিষ্ণুপুর আমরা করব লাল মাটির জায়গা, পাঁচ নম্বর। জাহাজের তেলটা আমরা করব হচ্ছে সমুদ্রের জল, এক নম্বর। নেক্সট তাজমহল, এটা আমরা আগ্রা করব, দু নম্বর।
নেক্সট মমি, এটা আমরা মিশর করব 3 নম্বর, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট বলেছে একটা বাক্যে উত্তর দেওয়ার জন্য, আচ্ছা ভালো কথা, সবার প্রথমে কি দিয়েছে এটা আমরা একটু দেখে নিই। বলছে নবান্নের উৎসব উপলক্ষে তৈরি একটি বিশেষ খাবারের নাম, নবান্নের উৎসব হিসাবে নতুন পায়েস, নতুন চালের পায়েস তৈরি করা হয়, তো আমরা লিখবো নতুন চালের পায়েস, বলে দিলাম, লিখে নেবে তোমরা। নেক্সট বলেছে একটি ঐতিহাসিক সৌধের নাম, অবশ্যই তাজমহল করতে পারবে, তাজ ময়কার দরকার ছিল না, মহল, মহল হবে, হ্যাঁ জাস্ট আ সেকেন্ড, এটা তাজমহল, মহল। নেক্সট বলেছে কোন সালে ব্যান্ডেল চার্চ বানানো হয়েছিল, 1660, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন, পরের প্রশ্ন আমাদের দিয়েছে যে কোন কোন ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়, তামা আর টিন মিশিয়ে ব্রোঞ্জ হয়, তামা ও টিন। নেক্সট বলেছে তাজমহল কোন পাথর দিয়ে তৈরি, তাজমহল মার্বেল পাথর দিয়ে তৈরি। নেক্সট বলেছে সূর্যের চারপাশে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে, 365 দিন, 365 দিন, 8.5 ঘন্টা, 48 মিনিট, 46 সেকেন্ড, ঠিক আছে, 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 46 সেকেন্ড, হয়ে গেল। তাহলে এই প্রশ্নগুলো সব করিয়ে দিয়েছি, বাকি সব প্রশ্নগুলো অলরেডি এর আগে আমি দিয়েছি, সব প্লেলিস্ট ওপেন করে দেখে নিও। এখনের জন্য এইটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে।